কলকাতার মধ্যে একদিনে ঘুরে দেখার দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হলো আলিপুর চিড়িয়াখানা। প্রায় 47 একর জায়গা জুড়ে 1876 খ্রিস্টাব্দে এই চিড়িয়াখানাটি স্থাপিত হয়েছিল। বর্তমানে এই চিড়িয়াখানায় 100টিরও বেশি প্রজাতির পশু পাখি রয়েছে। এই ভিডিওতে এই চিড়িয়াখানায় বিভিন্ন তথ্য এবং তার সাথে সাথে বিভিন্ন পশু পাখি আমরা দেখে নেব। আপনারা প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা যতীনদাস পার্ক মেট্রো স্টেশনে নেমে আলিপুরগামী বাস ধরে চিড়িয়াখানার সামনে এসে পৌঁছলাম। চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে, এবং ভিতরে ঢোকার টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারগুলি সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে, এবং চিড়িয়াখানাটি বৃহস্পতিবার বন্ধ থাকে। এছাড়াও চিড়িয়াখানার টিকিট অনলাইনেও পাওয়া যায়। যাত্রী সাথী অ্যাপ ডাউনলোড করে আপনারা চিড়িয়াখানার টিকিট কেটে নিতে পারেন। আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম। অনলাইন টিকিটের মাধ্যমে প্রবেশের জন্য আলাদা লাইন করা আছে। আমরা সেই লাইনে খুব সহজেই ভিড় এড়িয়ে পার্কের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকেই আপনার চোখে পড়বে এই গাইড ম্যাপটি। এই গাইড ম্যাপটিতে এখানে কোথায় কোন দিকে কোন জন্তু জানোয়ার রয়েছে সেটার একটি ম্যাপ বানানো রয়েছে, এবং এটি চিড়িয়াখানার বিভিন্ন জায়গাতেই রয়েছে, তো আপনাদের ঘুরতে কোনো অসুবিধা হবে না। বলে রাখি, টিকিট কাউন্টার এবং অনলাইন দুটো জায়গাতেই টিকিটের দাম সমান। 5 বছরের নিচে যারা তাদের জন্য 20 টাকা, এবং 5 বছরের উপরে হলে 50 টাকা। ওয়েলকাম টু এক্সোটিক অ্যান্ড ডিয়ার সেকশন। এই দিক দিয়েই আমরা শুরু করলাম আমাদের চিড়িয়াখানা ঘুরে দেখার পালা। প্রথমেই চোখে পড়লো একটি বেশ বড় আকারের ঈগল পাখি। শীতের সকালে চিড়িয়াখানা বেশ ভালোই ভিড় হয়েছে। দেখা হলো গাছের ডালে বসে থাকা এক প্রজাতির লিজার্ডের সাথে। উল্টো দিকেই দেখা মিলল দুটি জেব্রার সাথে, যারা সকালের খাবার গ্রহণে ব্যস্ত ছিল। মর্নিং ওয়াকে বেরোনো এক বিশাল কচ্ছপের সাথেও দেখা হয়ে গেল। এটি হলো এমু পাখি, আমাদের একদম কাছে এসে আমাদের দেখা দিয়ে সে আস্তে আস্তে নিজের বাসস্থানের দিকে চলে গেল। এরপর আমরা এগিয়ে চললাম ভাল্লুক দেখার উদ্দেশ্যে। ভাল্লুক দেখার জন্য মানুষেরা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। দেখা যাক এই ভিড়ের মধ্যে দিয়ে ভাল্লুক দেখা যায় কিনা। এখানে রয়েছে হিমালয়ের কালো ভাল্লুক। এখানে মোট 2টো ভাল্লুক রয়েছে।
প্রতিনিয়ত প্রচুর সংখ্যক মানুষ দেখতে দেখতে এরা মানুষের সাথে যোগাযোগ করা শিখে গেছে। এত বড় এলাকা নিয়ে চিড়িয়াখানাটি অবস্থিত, তবুও বেশ সুন্দরভাবে এই এলাকাটিকে মেনটেন করা হয়েছে। ভাল্লুক দেখে বেরিয়ে আমাদের সাথে দেখা হয়ে গেল ক্যাশোয়ারি নামক এক পাখির। এরা সাধারণত নিউ গিনির স্থানীয় পাখি, কিন্তু দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতেও এদের পাওয়া যায়। এরপরে বিভিন্ন প্রজাতির হরিণের সাথে আমাদের দেখা হয়ে গেল। চিড়িয়াখানায় প্রতিটি খাঁচার সামনে সেই খাঁচায় অবস্থিত প্রাণীটির ব্যাপারে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া রয়েছে। বাচ্চাদের নিয়ে এলে বাচ্চাদের এই জন্তু জানোয়ার দেখে ভালোই লাগবে, তার সাথে সাথে তাদের জ্ঞান বৃদ্ধিও হবে। এই কাচের দেওয়ালের পিছনে দেখা মিলল ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারুর সাথে, কিন্তু ক্যাঙ্গারু যেভাবে লাফিয়ে লাফিয়ে চলে সেটি আর দেখা হলো না, কারণ ক্যাঙ্গারুটি সে সময় খাবার গ্রহণে ব্যস্ত ছিল। চিড়িয়াখানার ভিতরে ঘুরতে ঘুরতে একটু রেস্ট নিয়ে নেওয়ার জন্য কিংবা বসে খাবার খেয়ে নেওয়ার জন্য বেশ বেঞ্চ এবং অন্যান্য জায়গাও অনেক করা আছে। আমাদের সাথে আসা এই ক্ষুদে সদস্য এতক্ষণ ধরে বেশ কিছু জন্তু জানোয়ার দেখার পর আনন্দিত হওয়ায় নাচতে নাচতে চললে পরবর্তী জন্তু জানোয়ার দেখার উদ্দেশ্যে। এবার আমরা চলে এলাম সোয়াম্প টিয়ার বা বারোসিঙ্গার কাছে। এটি হলো সোয়াম্প টিয়ার, কিন্তু গাছের পিছনে বসে থাকায় ভালোভাবে এটিকে দেখতে পেলাম না। পাশেই রয়েছে মিষ্টি জলের কুমির। কুমিরগুলি জলের মধ্যে থাকায় ভালো করে দেখা গেল না, কিন্তু একটি কুমিরের মাথা একটু জলের উপর ভেসে থাকায় আমরা দেখতে পাচ্ছিলাম। মিষ্টি জলের কুমিরের পাশের খাঁচাতেই রয়েছে বিভিন্ন প্রজাতির হাঁস। দেখুন, এখানেও একটি গাইড ম্যাপ রয়েছে। এই ম্যাপ দেখে আপনি খুব সহজে চিড়িয়াখানা ঘুরে নিতে পারবেন। ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেলে এখানে অবস্থিত বেশ কিছু দোকান থেকে আপনারা খাবার কিনে খেয়ে নিতে পারেন। এখানে জায়গায় জায়গায় টয়লেট এবং জলের সুব্যবস্থা করা রয়েছে। তাছাড়াও জায়গায় জায়গায় অনেক ডাস্টবিনও রয়েছে, তাই আপনার কিছু নোংরা ফেলার থাকলে ডাস্টবিনেই ফেলুন, আশেপাশে কোথাও ফেলবেন না। বলে রাখি, চিড়িয়াখানার ভেতরে বাইরে থেকে খাবারও নিয়ে আসা যায়, তাই আপনারা চাইলে বাড়ি থেকে খাবার নিয়ে এসেও এই চিড়িয়াখানার ভেতরেও খেয়ে নিতে পারেন। আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, তাই একটি ফাঁকা জায়গা দেখে বসে আমরা লাঞ্চটি সেরে নিলাম।
লাঞ্চের আমরা চলে এলাম সরিশ্রী ভবনে, কিন্তু এর ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই আপনাদের ভিডিও দেখাতে পারলাম না। সরিশ্রী ভবনের ঠিক উল্টো দিকেই বেশ কিছু কুমিরকে আমরা শুয়ে থাকতে দেখলাম। একটু পাশেই দেখা মিলল এক প্রজাতির অ্যানাকোন্ডার সাথে। ভেবেছিলাম ফিল্মে দেখা সেই অ্যানাকোন্ডার মতো বড় অ্যানাকোন্ডা হবে, কিন্তু না, এটি আসলে একটি বাচ্চা অ্যানাকোন্ডা। এখানে রয়েছে একটি বিশাল আকার গন্ডার। এরপর আমরা চলে গেলাম রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে, কিন্তু দুর্ভাগ্যবশত ভালো করে দেখা হলো না, কারণ বাঘ মামা এখন নিদ্রায় ব্যস্ত। এরপর আমরা চলে এলাম লেপার্ড বা চিতাবাঘ দেখতে, যা আমাদের সমগ্র ভারতবর্ষ জুড়েই পাওয়া যায়। এরপর চলে এলাম জাগুয়ারের খাঁচার সামনে, যেটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম বিড়াল জাতীয় প্রাণী। এরপর দেখা মিলল ফিশিং ক্যাট বা মেচু বিড়ালের, যা ভারতবর্ষের সমগ্র জঙ্গলেই পাওয়া যায়। মেচু বিড়াল দেখার পরে আমরা চলে এলাম সাদা বাঘের খাঁচার সামনে, কিন্তু বাঘটি বেশ দূরে থাকায় ভালো করে দেখা গেল না। দেখুন বাঘটি খাঁচার মধ্যে কিরকম পাইচারি করছে, আর এত মানুষ দেখে হয়তো ভাবছে ইস যদি একটি পেতাম। এখানে কাচের খাঁচার ভিতরে আরেকটি বাঘের সাথে দেখা হয়ে গেল। এই জায়গাটি বেশ বড় এবং বাঘটি মনের আনন্দে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। দেখুন বাঘটি কেমন কাচের দেওয়ালের একদম পাশ দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে হাত বাড়ালে যেন বাঘটিকে ধরা যাবে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে পিপাসা পাওয়ায় বাঘটি জলে নেমে একটু জল খেয়ে নিচ্ছে। কিছুটা যেতেই হায়নার খাঁচা চোখে পড়ল। এই প্রাণীটি ভারতবর্ষ, দক্ষিণ পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকায় সাধারণত পাওয়া যায়। হায়নার খাঁচার পাশেই ছিল ভারতীয় বন্য কুকুর, যা সাধারণত ঢোল নামে পরিচিত। এটি ভারতের বিভিন্ন জঙ্গলে পাওয়া যায়। এখানে জায়গায় জায়গায় খাবারের অনেক স্টল রয়েছে।
এরপর বিভিন্ন প্রজাতির পাখির খাঁচা আমরা ঘুরে দেখে নিলাম। পাখির খাঁচার উল্টো দিকে রয়েছে জলহস্তি। জলহস্তি মহাশয় এখন জলের মধ্যেই ডুবে রয়েছে। পাশের খাঁচায় রাজামশাই বিশ্রাম নিচ্ছেন। কিছুটা এগোতেই দেখা মিলল জিরাফের সাথে। দেখুন গাছের ডালে বাদুরগুলি কেমন উল্টিয়ে ঝুলে আছে। এরপর একটি খাঁচায় দেখা হলো স্পুন বিল বা খুনতে বকের সাথে। এই বকগুলি ঠোঁটগুলি সামনের দিকটি খুন্তির মতো দেখতে, তাই এর নাম খুনতে বক। এগুলি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার ও পাকিস্তানে পাওয়া যায়। এরপর আমরা হাতি দেখার জন্য এগিয়ে চললাম। হাতির এলাকাটি বেশ বড় এবং হাতিগুলো অনেক দূরে থাকায় ভালোভাবে দেখা যাচ্ছিল না। হাতি দেখে আমরা চিড়িয়াখানা ঘোরা শেষ করলাম এবং এগিয়ে চললাম গেটের দিকে, বাইরে বেরোবো বলে। বাড়িতে কচি কাঁচা থাকলে তাদেরকে নিয়ে একদিন চিড়িয়াখানায় অবশ্যই কাটিয়ে যান।
চিড়িয়াখানার বাইরে রাস্তার দু সাইডে অনেক খাবারের দোকান রয়েছে, আপনারা চাইলে এখানেও সন্ধ্যেবেলা কিছু খেয়ে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।